এই যে আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে সন্তান আল্লাহর সহমতে সুস্থ ভালোভাবে চলে আসছে। অন্য সুস্থ আছে, সবাই দোয়া করবেন মা ও ছেলের জন্য। বকেয়ার করলে এখনই এই মাত্র আমাদের ছেলে সন্তান চলে আসছে, চেহারা দেখাচ্ছে না, মিষ্টি চেহারা। আসো আসো আব্বু, চল আসছে আব্বু, ভাইয়া চল আসছে। কই ও ফুয়ান দাদা নামাতের, ফুয়ান দাদা নামাতের আব্বুল, আসো আসো, নবনি তার না হয়, আসো আসো। সবাই অপেক্ষা করতেছি এখন, কিন্তু ভেতরে আবার কল দিতে আব্বু কল। আলহামদুলিল্লাহ, আমাদের বেবি চলে আসছে, আমাদের ছেলে সন্তান বাচ্চা বাহিরে বকেয়ার বলে রুমে আমি আসছি মাত্র। নর্মালে সব কিছু আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখতেছেন আমরা আপনাদের কাছে আবারও চলে আসছি। তো আজকে মনটা ভীষণ খারাপ ছিল এবং ভয়ে ছিলাম, যার কারণে তেমন ভিডিও করতে পারিনি। আপনারা তো দেখছেন হাসপাতালের ভিডিও, আর অনেকে আমাদের গ্রামের যে ক্লিনিক সেখানেই আমাদের বাচ্চার নর্মালভাবে সব কিছুই ভালোভাবে হয়েছে, তো এই জন্য সেখানে বেশিক্ষণ রাখা যায় না, তো অনেকে স্যালাইন দিয়ে নিয়ে আসছি। আর সব কিছু দিছে, আমাদের বেবি কান্না করতেছে, এই সরে দে সরে দে খবর সরে দে, হয়তো আপনারা কান্না শুনতেছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিক ছিল এবং ভালোভাবে হয়েছে। ও মা, বেবি কান্না করতেছে কেন? তো আরো অনেক কিছু দেখানো হবে অবশ্যই, আমরা কারণ সেখানে কথা বলতে পারে নাই, আগে আগে ফটা না ধরতে হবে মনে হয়েছে বউ ঠান্ডা হয়ে গেছে বলতেছে, মানে ক্যামেরা কেন করতেছি। তো আমাদের বেবিকে ভালোভাবে দেখানো হবে ইনশাল্লাহ, তো আপনাদেরকে তো সবকিছু শেয়ার করব। তো বিশেষ করে জার্নিটা বলার জন্য আপনাদের কাছে ছোট করে অবশ্যই সব কিছু বলা হবে, তো আর অন্যের জন্য বিশেষ করে দোয়া করবেন। সেখানে তো ভালোভাবে দেখাতে পারিনি, তো যার কারণে চলে আসছি, খুবই খারাপ এবং টেনশনের মধ্যে ছিলাম, খারাপ পরিস্থিতি ছিল, কারণ হঠাৎ করে সব কিছু এলোমেলো, আবার ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। কি বয়ে আজকে
অরনি যে ভয় পাইছে তার থেকে তো আমি বেশি ভয় পেয়েছি। তো আর কি বলবো আপনাদেরকে, সত্যি বলতে মনটা ভীষণ খারাপ। এবং এখন কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় সব কিছু ঠিক হয়ে গেছে। আল্লাহ আমাদের যা করছে বলতে গেলে তো বলার ভাষাও হারিয়ে ফেলছি। আমি যে প্যারার মধ্যে ছিলাম সব কিছুর থেকে আল্লাহ ভালো উদ্ধার করছে, এবং আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট ছিল, যার কারণে এইটুকু পর্যন্ত আমরা আসতে পারছি। আর আমাদের হাসপাতাল থেকে আসার ব্লগ আসবে অবশ্যই, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং আমাদের বেবি শো আসবে। তো আজকে আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদটা দেওয়ার জন্য চলে আসছি, কারণ আমরা ক্যামেরার মধ্যে বলতে পারিনি। আব্বু কান্না করো কেন? তো কান্না শোনা যাচ্ছে নতুন বেবির, সব কিছু গোছালো, এর জন্য কোনো ভালোভাবে দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো ভালোভাবে, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। আর আমরা কিছু মানত তো করছিলাম, বিশেষ করে আমি অনেক কী করছো তো এখন আমাকে বলে নাই। তো আমার মানতগুলো শেষ করতে হবে সামনে, অবশ্যই আপনাদেরকে ভিডিওতে স্বল্প পরিসরে দেখানো হবে অবশ্যই। আর পরিবারের আম্মু আব্বু এবং ভাই বোন সবাই পাশে ছিল অন্যের, অন্যকে সাহস যোগানোর জন্য এবং সাপোর্ট ছিল সবার। তো আমি বিশেষ করে ভয় পাইছিলাম, কারণ চট্টগ্রাম মেডিকেলের যে রিপোর্ট এবং চিকিৎসার যে পরীক্ষা দিচ্ছে এত দূরে এবং এত সমস্যার মধ্য থেকে অন্য এতটুকু আসবে সেটা কখনো কল্পনা করি নাই। তো আল্লাহর অশেষ রহমত ছিল বলে আজকে এইটুকু পর্যন্ত খুব ভালোভাবে সুন্দরভাবে আজকে আমরা আপনাদের মাঝে চলে আসতে, অন্য কথা বলতে পারতেছে না। খারাপ কিছু বলবা? সবাইকে একটু দোয়া করতে বলো। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব কিছু, আস্তে আস্তে কথা বললে কি না না উঠিয়ে না, কথা বললে চাপ লাগবে জন্য নাকি বলতে যাচ্ছে না। তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, বিশেষ করে অন্যের জন্য দোয়া করবেন, আমাদের নতুন বেবির জন্য দোয়া করবেন। আর বেশি কিছু বলবো না আপনাদেরকে, কারণ আপনাদের কাছে তো আমাদের একটাই চাওয়া, দোয়া ও ভালোবাসা, কারণ আপনাদের দোয়া সাপোর্ট ভালোবাসা সব কিছু পাই বলে আমরা অনেক খবরটা সারা দিই। তো আপনারা তো এখন ভালোভাবে স্পষ্টভাবে দেখতেছেন, হাসপাতাল থেকে চলে আসার পর উনি সব কিছুই ভালো আছে, সুস্থ আছে, সামনে যেন ভালো থাকে সেজন্য দোয়া করবেন। আজকের মতো এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।